নমস্কার বন্ধুরা, আমি রাখি চক্রবর্তী। আমার ইউটিউব চ্যানেলে আপনাদের আবার স্বাগত জানাই। আজকে অতুল প্রসাদ সেন রচিত এই গানটি হারমোনিয়ামে কিভাবে গাইতে হয় সেটা আপনাদের দেখাবো। এই গানটির জন্য আপনারা প্রচুর অনুরোধ পাঠিয়েছেন। এই ভিডিওগুলো করতে আমার প্রচুর পরিশ্রম করতে হয়, আশা করি আপনারা সেটা বুঝতে পারেন। তাই আপনাদের কাছে আমার একটাই অনুরোধ, অন্তত একবার আপনারা সম্পূর্ণ ভিডিওটি চালিয়ে দেখবেন। আমি গানটি জি শার্প স্কেলে গাইছি, একই স্বরলিপিতে আপনারা আপনাদের নিজেদের স্কেলে গাইবেন। জি শার্প স্কেলে এটা আমার সা সা রে গা মা পা ধা নি সা সা নি ধা পা মা গা রে সা। এই গানে কি কি স্বর লাগছে দেখুন, সা রে গা মা পা ধা, কোমল নি শুদ্ধ নি, ওপরে সা শুদ্ধ রে কোমল গা, এছাড়াও নিচে লাগছে শুদ্ধ নি, অর্থাৎ গানটি নিচে শুদ্ধ নি থেকে ওপরে কোমল গা এর মধ্যেই আছে। গানটি 3-2-2 ছন্দে তেওড়া তালে আছে, তেওড়া তাল 7 মাত্রার তাল। তেওড়া তালের বল ধি ধি না ধি না ধি না। এবার গানটি কিভাবে আছে দেখুন, গানটি 1-2-3-4-5 মাত্রা ছেড়ে দিয়ে 6 মাত্রা থেকে শুরু হচ্ছে। কিভাবে দেখুন, ধি ধি না ধি না ধি না ধি ধি না ধি না, বধু এমন বাদলে ধি ধি না ধি না ধি না তুমি কোথা, বধু ধি ধি না ধি না ধি না। এইভাবে গানটি আছে। গানটি শুরু হচ্ছে রে থেকে। গানের প্রথমেই আছে বধু এমন বাদলে তুমি কোথা, বধু এমন বাদলে তুমি কোথা। কিভাবে গাইবেন দেখুন, বধু এমন বাদলে তুমি কোথা, বধু এমন বাদলে তুমি কোথা, ধিলায় তুমি কোথা, বন্ধু এমন বাদলে তুমি কোথা। স্বরলিপি, বধু এমন বাদলে রে রে পা মা 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 গা রে গা রে সা নি সা, তুমি কোথা, বন্ধু রে মা মা গা রে রে পাপা এমন বাদলে মা 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 গা রে গা রে সা নি সা, তুমি কোথা, রে মা 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 রে মা মা গা রে। এরপর আছে আজি পড়িছে মনে মম কত কথা বধু। কিভাবে গাইবেন, একটু আগে থেকে গাইছি, এমন বাদলে তুমি কোথা, আজি পড়েছি মনে মম কত কথা বন্ধু। আবার দেখুন, আজি পড়েছি মনে মম কত কথা বন্ধু, ধীরলায় আজি পড়েছি মনে মম কত কথা বন্ধু। স্বরলিপি, আজি পড়েছি মনে মম মা 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 পা 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 ধা পা কত কথা বন্ধু, মা পা ধা পা মা গা রে রে পা পা। এই কত কথা বধু গিয়ে নিয়ে কিন্তু সাথে সাথে গানের শুরুতে ফিরে গিয়ে এমন ও বাদলে তুমি কোথা গাইতে হবে। কিভাবে আপনারা গানের শুরুতে ফিরে যাবেন সেটাও আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। পড়েছি মনে মম কত কথা বধু এমন বাদলে তুমি কোথা, এইভাবে
আপনারা গানের শুরুতে ফিরে যাবেন। ফিরে গিয়ে বধু এমন ও বাদলে তুমি কোথা, বধু এমন ও বাদলে তুমি কোথা গাইবেন, গিয়ে নিয়ে আবার এই লাইনটা মিউজিক বাজিয়ে নিয়ে গানের পরবর্তী অংশ ধরবেন। কিভাবে মিউজিক বাজিয়ে নিয়ে গানের পরবর্তী অংশ ধরবেন আমি একটু আগে থেকে গিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি। এইভাবে আপনারা গানের পরবর্তী অংশ ধরবেন। ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে বেল আইকনটি টিপে দেবেন যাতে আমার সব গানের ভিডিও আপনাদের কাছে পৌঁছাতে পারি। যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন এবং কমেন্টস করে অবশ্যই জানাবেন কেমন লাগলো। গানের পরবর্তী অংশে আছে, গিয়াছে রবি শশী গগন ছাড়ি, বরষে বরষা বিরহ বাড়ি। এই লাইনটাও আপনাদের একই সুর একই স্বরলিপিতে দুইবার গাইতে হবে। কিভাবে গাইবেন দেখুন। গিয়াছে রবি শশী গগন ছাড়ি, বরষে বরষা বিরহ বাড়ি। গিয়াছে রবি শশী গগন ছাড়ি, বরষে স্বরলিপি। গিয়াছে রবি শশী মাপা পানি গগন ছাড়ি, সা 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 নি রে সা, বরষে বরষা নিঝারে রে গারে গারে সা, বিরহ বাড়ি সা সা নি নি ধানি ধানি পা। এরপর আছে, আজি কে মন চায় জানাতে তোমায়। এই লাইনটা একই সুর এবং একই স্বরলিপিতে দুইবার গাইবেন, গিয়ে নিয়ে গাইবেন হৃদয়ে হৃদয়ে শত ব্যথা বধু। কিভাবে গাইবেন একটু আগে থেকে গাইছি। আবার দেখুন, আজি কি মন চায় জানাতে তোমায়, আজি কি মন চায় জানাতে তোমায়, হৃদয়ে হৃদয়ে শত ব্যথা বন্ধু। ধিলায়, আজি কি মন চায় জানাতে তোমায়, হৃদয়ে হৃদয়ে শত ব্যথা বন্ধু। স্বরলিপি, আজি কি মন চায় মা পাপা পাপা বাধা, জানাতে তো মাপা পানি হৃদয়ে হৃদয়ে সারে সানি ধানি ধাপা, শত ব্যথা বন্ধু মাপা ধাপা মাগারে রে পাপা।
এই শত ব্যথা বোধ গিয়ে নিয়ে কিন্তু সাথে সাথে গানের শুরুতে ফিরে গিয়ে এমন ও বাদলে তুমি কোথা গাইতে হবে। কিভাবে আপনারা গানের শুরুতে ফিরে যাবেন সেটাও আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। হৃদয়ে হৃদয়ে শত এইভাবে আপনারা গানের শুরুতে ফিরে যাবেন, ফিরে গিয়ে একই রকম ভাবে গাইবেন এবং একই রকম ভাবে মিউজিক বাজিয়ে নিয়ে গানের পরবর্তী অংশ ধরবেন। পারলে ভিডিওটি একটু শেয়ার করে দেবেন, তাতে হয়তো অনেকেই উপকৃত হবেন। গানের পরবর্তী অংশে আছে, দমকে দা মিনি বিকট হাসি গরজে ঘন ঘন মরি যেত্রা আসি, এই লাইনটাও আপনাদের একই সুর একই স্বরলিপিতে দুইবার গাইতে হবে। কিভাবে গাইবেন দেখুন। দমকে দামিনি বিকট হাসি গরজে ঘন ঘন মরি যেত্রাসি, দমকে দামিনি বিকট হাসি গরজে ঘন ঘন মরি যেত্রাসি। ধিল্লায়ে দমকে দামিনি বিকট হাসি গরজে ঘন ঘন মরি যেত্রাসি। স্বরলিপি দমকে দামিনি মাপা পানি বিকট হাসি সা 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 নি রে সা গরজে ঘন ঘন নিশা রে রে গা রে গা রে সা মরি যেত্রাসি সা সা নি নি ধানি ধানি পা। এরপর আছে, এমন দিনে হায় ভয় নিবারি, এই লাইনটা একই সুর একই স্বরলিপিতে দুইবার গাইবেন, গে নিয়ে গাইবেন কাহারো বাহু পরে রাখি মাথা বধু। কিভাবে গাইবেন একটু আগে থেকে গাইছি। আবার দেখি, এমন দিনে হায় ভয় নিবারি, এমন দিনে হায় ভয় নিবারি, কাহার বাহুবারি রাখি মাথা বধু। ধিলাই এমন দিনে হায় ভয় নিবারি, কাহার বাহু পরে রাখি মাথা বধু। স্বরলিপি এমন দিনে হায় মা পাপা পাপা পাধা ভয় নিবারি, মা পাপা নি নি সা কাহার বাহু পরে সারে সানি ধানি ধাপা রাখি মাথা বধু। মা পা ধাপা মা গারে রে পাপা, এই রাখি মাথা বধু গিয়ে নিয়ে কিন্তু সাথে সাথে গানের শুরুতে ফিরে গিয়ে এমনও বাদলে তুমি কোথা গাইতে হবে। কিভাবে আপনারা গানের শুরুতে ফিরে যাবেন সেটাও আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এইভাবে আপনারা
গানের শুরুতে ফিরে যাবেন। ফিরে গিয়ে গানের প্রথম অংশটুকু সম্পূর্ণ গাইবেন, গিয়ে নিয়ে গানটিকে শেষ করবেন। আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন, ঠাকুর মা স্বামীজির নাম নিয়ে এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, নমস্কার।